তো এখন যাচ্ছি পূর্ণিমা মাসির বাড়িতে, কাল রাত্রি বর্ব আলাদা হয়ে। মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো সরস্বতী পূজার পরের দিন, আজকে দধিকর্মা কখন হবে বাবা এখানে? দধিকর্মা না, দধিকদমা। দধিকদমা বলে, দধিকর্মা না বলো? দধিকদমা না দধিকর্মা? আমি যখনই বলি দধিকর্মা তখনই বলে দধিকদমা। তো যাই হোক, কদমা দিয়ে মাখে বলে, ওই জন্য দধিকদমা। ঠিক আছে, যাই হোক, হবে তো। চলো সঙ্গে থাকো, রান্না বান্না করছি টুকটাক। আবার বিয়ে বাড়ি কখন যাব এখন অব্দি বলতে পারছি না, তারপর এডিটিং হয়নি। পড়ে যাচ্ছে, আয় ভগবান, ও পড়ে যাচ্ছে। ওকে কি করছিস তুই? ওদিকে ছাদে সন্টুদা, আর ওদিকে ছাদে হাজবেন্ড, আর মিমি তো আছেই। তো ঘুড়ি ওড়ানোর গল্প হচ্ছে। সন্টুদা ঘুড়ি ওড়াচ্ছ না? ও সন্টুদা ঘুড়ি ওড়াচ্ছ না? কোথায় তোমার হাতে কোথায়? ও বাবা, লাটাই রেখে ঘুড়ি ঘোরাচ্ছে। সন্টুদার গলার চেনটা কি প্ল্যাটিনাম? গলার চেনটা কি প্ল্যাটিনাম? ও লোহানাম, লোহানাম। ওই যে সন্টুদা ঘুড়ি ঘোরাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ঝোঁক কাটা নাকি গলায় একটা মোটা চেন, ওই দেখো, আবার হাত নাড়াচ্ছে, ওই দেখো। সরস্বতী পুজোর পরের দিন পুজো হচ্ছে, এখানে দধিকদমার সমস্ত কিছু রেডি করা হচ্ছে। দেখো কত কিছু দিয়েছে। আর গত বছর আমি এসেছিলাম, এবছর আর আসতে পারলাম না, বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, ছেলেকে তাই পাঠিয়ে দিয়েছিলাম। তো ছেলে ওদের হাতে হাতে কাজ করছে, তো সবাই মিলিতভাবে, যেহেতু পাড়ার পুজো, সবাই মিলেই করতে হবে কাজগুলো। আমাদের রান্না বান্না সব কিছু একটুখানি অগোছালো হয়ে গেছে। আজকে ভেবেছিলাম দুপুরবেলা ওদের বাড়িতে যাবো, একেবারে রাত্রিবেলা খেয়ে দে তারপরে বউ দেখে ফিরবো, কিন্তু এবেলা যাওয়া হবে না, একেবারে সন্ধ্যাবেলার দিকে যাবো, একবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ফিরবো, এটুকু প্ল্যানিং হয়ে আছে। ডিম বসিয়েছি, ডিমটা করতাম না, সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে এখন করলাম। হাজবেন্ড আর ছেলে গেছিলো দধিকর্মার ওখানে, আমাদের এখানে যে পুজোটা হয়েছে, তো ছেলে তো চলে এসেছে, ছেলে এখন ছাদে গেছে ঘুড়ি ওড়াচ্ছে। তো অল্প অল্প সব কিছু রয়েছে, চলো তোমাদের গিয়ে দেখাই। এখানে রয়েছে তিন পিস মাছ, তারপরে এখানে রয়েছে একটুখানি বেগুন পোড়া, তো এগুলোকে গরম করতে হবে। ডিমটা এদিকে রান্না হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি মশলাদার করিনি, হালকা মশলা দিয়ে রান্নাটা করেছি। কতদিন আমি তোমাদের কাছে ভিডিও দিইনি, তো আজকে ভিডিওটার আগে হয়তো তোমাদের কাছে আরও ভিডিও যাবে, তো এডিট করার জন্য ভিডিও দিতে পারিনি, বিয়েবাড়ির ভিডিও, তারপরে তার আগের দিনের ভিডিওগুলো। তো যদি খাওয়া দাওয়ার পর সময় থাকে তারপরে তো অবশ্যই করব, চেষ্টা করব আজকে অবশ্যই যেরকমই এডিট করি দিয়ে দেওয়া তোমাদেরকে। এই যে সুন্দর ফুলটা নিবেদন করছি মিষ্টিসোনার চরণে, এটা পাঁচটা ফুটেছিল, তো বিয়েবাড়িতে আমি যাওয়ার সময় দুটো মাথা দিয়ে গেছিলাম, আর আজকে মিষ্টিসোনার চরণে নিবেদন করলাম। পুজো করা হয়ে গেছে, সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে ছেলে ওদিকে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। এই দেখো ঘুড়িটা কত উঁচুতে উঠে গেছে, এখন ঘুড়িটাকে নামিয়ে নিয়ে চলে আসছে। প্যাঁচ খেলেছে, একজনকে কেটেও দিয়েছে, তার জন্য খুব খুশি। এখন বাজে 7:20, তো এখন যাচ্ছি পূর্ণিমা মাসির বাড়িতে। জানি না বউ চলে এসেছে কিনা, এখন ফোনও করলাম না, আসলে ওরা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকবে, কিংবা বউ যদি চলে আসে হয়তো বরণ করবে, যার জন্য ফোন করিনি। তো ছেলেও এখন অবধি বাড়িতে আসেনি, হাজবেন্ড আমাকে দিয়ে আসছে, তো চলো সঙ্গে থাকছি। আমাদের এখানকার ঠাকুর এসেছে। এখন নতুন বর আর বউকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। কালকে বউ বলছে ক্যাশ নিয়ে নিলে পাবি না টাকা, আমি বউকে শুনি তুমি ক্যাশ দিয়ে দাও। তোমাদের থেকে আন্দোলন শিখেছি আমি, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি, তোমরা জিন্দাবাদ। শ্বশুরবাড়ির লোকের থেকে শিখে এসছো, তখন বলছে সাহেব দিয়ে দাও, তখন মুখের কথা, এখন কথা নেই মুখে, যদি বলি মা যদি পরে দিলি কেন,
আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম যে এরকম ভাবে গেট আটকানো, ওরা তো হাঁপিয়ে গিয়ে শেষ পর্যন্ত চেয়ারে বসে রয়েছে। তারপরে 9,000 টাকায় ওদের রফা হয়েছে। এবারে বউ আর বর এবারে ভিতরে যাচ্ছে। তারপরে বাঙালিদের যে রিচুয়ালগুলো আছে সেগুলো এখন হবে। জলের মধ্যে বরের টোপর, বউয়ের টোপর থেকে যে টুকরো নিয়ে ঘোরানো হয় সেটা এখন চলছে। তারপরে যা যা পরপর হয় সেগুলো হবে। তারপরে চাল খেলা যেটা হয় সেই চাল খেলাও হচ্ছে। এই যে আস্তে করে ঢাকা বন্ধ হলো, চাল ছড়ানো, চাল তোলা, এগুলো আমাদের বাঙালিদের নিয়মিত শাশুড়িমা বউকে আয়স্ত পরিয়ে দেয়। তো আয়স্ত পরিয়ে দিল, এখানে দুধ উতলে উঠছে সেটা বউ দেখছে। তারপরে সমস্ত রান্নাবান্না, অনেকক্ষণ পর একটুখানি এসে বসলাম। তারপরে ছেলে আসবে, ছেলে যদি দেরি করে তাহলে আমি একাই বেরিয়ে যাব। আমাদের নতুন বউ এতক্ষণে ফ্রেশ হলো, অনেক ধকল গেছে, তো বহুক্ষণ সময় গেটে আসলে বসেছিল, ঘন্টা 30 মিনিট এরকম, দু ঘন্টা প্রায়, দু ঘন্টা হ্যাঁ হ্যাঁ দু ঘন্টা হবে। তো আজকে তো কাল রাত্রি, এই তো কাল রাত্রি বর বউ আলাদা হয়ে গেছে। বর কোথায় গেছে, কোথায় গেছে তোমার বর? তো যাই হোক, তো বউ এখানে, বর আলাদা হয়ে গেছে। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে 11:10 বাড়িতে এসেছি। তো নতুন বউ আমাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছিল সিঁথিতে, তো একটুখানি সিঁদুর এখানেও পড়েছে। তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ। আর শেষের দিকটা খাওয়া দাওয়াটা রেকর্ডিং করতে পারলাম না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, খুব তাড়াহুড়ো করে খেয়ে তারপরে বেরিয়ে এসেছি। বিয়ে বাড়িতে শুধু খেলে হবে, কিছু তো গিফট দিতে হবে, এই জন্য এসেছি। গিফটের দোকানে খুব ভালো ভালো গিফট দেখাচ্ছে, তারপরে গিফট নিয়ে নিয়েছি, তোমাদেরকে পরে আমি দেখাবো। আর রান্নাবান্না তো আছে, এখন রান্না করছি। ভাত এদিকে হয়ে গেছে, ভাতটাকে উপুর করছি। ওদিকে বেগুন ভাজা হচ্ছে, তো বেগুনটাকে ভাজা বসিয়ে ভাতটা উপুর করতে এসেছি। তো কুচকাজ তো ঘরের কাজকর্ম থাকে, যতই নিমন্ত্রণ থাকুক না কেন। শাশুড়িমা বাড়িতে খাচ্ছে, তারপরে আমরাও যাওয়ার আগে খাচ্ছি। আর আমরা তো 3 বেলা খাচ্ছি না ওখানে, তো 1 বেলা হয়তো ওখানে খাচ্ছি আর 2 বেলা বাড়িতে। তো এই জন্য রান্না করতেই হচ্ছে। তারপরে হাজবেন্ড যাচ্ছে না, হাজবেন্ডের জন্য রান্নাবান্না করতে হচ্ছে। একটা সব কিছু দিয়ে একটা তরকারি বসিয়েছি। এদিকে আগের দিনের মাংসটা রয়েছে, সেটাকেও গরম করছি। এখন আমাদের খুব মাংস খাওয়া হচ্ছে, মাছটা খুব একটা হচ্ছে না। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামাচ্ছি। এদিকে ডিমের পোচ করতে হবে ছেলের জন্য, সেই জন্য জল বসিয়ে দিয়েছি, বাজার করে নিয়ে এসেছি। আর এই যে এই গিফট আইটেমটা দিচ্ছি, একটা ডিনার সেট দেবো কী দেবো করতে করতে এই গিফট আইটেমটা নিয়ে নিলাম। বিয়েবাড়ির গিফটটা নিয়ে নিলাম। ওদের বউ ভাত, আর ওদের বউ ভাত একদিন পরে হচ্ছে, শনিবার ছিল আমার মনে হয়, এই জন্য বোধহয় করেনি। তো আমি এখন একাই যাচ্ছি, ছেলে আমাকে দিয়ে আসছে, মানে ওদের বাড়িতে আমি একাই যাচ্ছি, ছেলে বাড়িতে খাওয়া দাওয়া করবে। কারণ হলো হাজবেন্ড একটুখানি বেরোচ্ছে, যাচ্ছে একটুখানি দূরে, জয়নগরে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো। নতুন বউ এখানে বসে আছে, তো নতুন বউয়ের হাতে গিফটটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে চলে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া যেখানে হচ্ছে, যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে। তো আমরা কয়েকজনও মিলে এখানে এসেছি, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, কোথায় খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাওয়াটা? তো এখানে হচ্ছে দুপুরে হয়েছে ডাল, মাছ আর একটা তরকারি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অরিজিনাল যে ভাত কাপড় সেটা হয়েছিল শনিবার, সেই ভিডিওটা তোমাদের কাছে যাবে। তো আজকে এটা ওরা জাস্ট একটা ফটোশুট করার জন্য করলো। আচ্ছা সবাই, আজকে কি কি শাড়ি পরছো বলো, তুমি কি শাড়ি পরছো? আমি আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে একা একাই বাড়িতে যাচ্ছি। ছেলে আজকে আর আসতে পারলো না, যেহেতু হাজবেন্ড বেরিয়েছে, এই জন্য ছেলে আর আসতে পারলো না, এই জন্য ভিতরে রাস্তা দিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তো চলো বাড়ি থেকে আবার কথা বলবো। হ্যাঁ, মাথায় আমি যে ফুলটা লাগিয়েছি এটার নাম হলো জারবেরা, এখন খুব চলে এই ফুলটা, অনেকেই মাথায় লাগায়। তো আমি এখন যে কাজটা করছি এটাকেও করে দিলে পরে খুব ভালো হয়, কিন্তু নিজে নিজে করছি খুব একটা ভালো করতে পারছি না, তবুও জাস্ট সামনের দিকটা একটু করে দিলাম। যে কত ঘুমাবো, কিন্তু একটু ঘুমাতে পারলাম না,
ছেলে পড়তে গেছে, ওই ওর পড়তে যাবে সেই টেনশনে একটা হয়ে গেছে। ছাদে ঘুরিয়ে ওড়াচ্ছিল, তারপরে বললো মা আমাকে সময় মতো ডেকে দিও। ওই যে ডেকে দেওয়ার একটা টেনশন রয়েছে, সেই টেনশনের জন্য আমি ঘুমাতে পারি। অনেকদিন যাবতই ঠিক করে রেখেছিলাম যে বউ ভাতের রাত্রে আমি এই শাড়িটা পরবো। এটা তো একবারই পরেছিলাম কেনার পর, আর এই শাড়িটা বউ ভাতে দুপুরে পরবো ভেবেছিলাম। তো আজকে দুপুরবেলাটা পরিনি, কারণ পরতে গিয়েও এটা আর রেখে দিয়েছি, দেখো ভাঁজ খোলা রয়েছে। তো এটা রেখে দিয়েছি, আজকে রাতে এটা পরবো। আমার না আর ভারী শাড়ি পরতে ইচ্ছা করছে না, জানো তো, এই শাড়িটা যথেষ্ট ভারী, এটা ক্যারি করতে আমার একদম ইচ্ছা করছে না। তো এটাই পরবো আজকে আমি। এই ফুলটা সব থেকে বড় গুণ হলো 7-8 ঘন্টা পর্যন্ত এখন যেরকম দেখছো এরকম অবস্থা দিয়ে পাওয়া যাবে। একটু কোনো ভালো বিউটিশিয়ান দিয়ে সাজতে গেলেই 1,000-1,500-2,000 টাকা নিয়ে নেয়, এই জন্য আর তাদের কাছে আমি যাই না, নিজে নিজে যেটুকু পারি সেটুকুই করি। সাজগোজ কমপ্লিট। আর আজকে যেটা হয়েছে, ফুলটা পরতে গিয়ে ফুলের ডানিটা একদম ছোট্ট হয়ে গেছে, খুব কষ্ট লাগিয়েছি। তো এই হলো আজকে আমার সাজগোজ। শাড়িটা একদমই হালকা পরেছি, তো মেকআপটা ভালো মতনই করেছি। তো এবারে বেরো। এখন বাজে রাত্রি 10:15, তো আমরা খেতে বসেছি। প্রচণ্ড লাইন পড়ে যায় খাওয়ার সময়, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। যেরকম ভিড় সেরকম খাওয়ার জায়গাতেও লাইন পড়ে। তো এই যে কিছু মানুষজন এখানে বসেছে, আর এই হলো মেনু কার্ড। তোমাদেরকে মেনুগুলো আমি পড়ে এখন শোনাতে পাচ্ছি না। আর ছেলে এই যে চিকেন খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়ার সময় তোমাদের সামনে আসেনি, প্রচণ্ড ভিড় রয়েছে উপরটাতে। তো এখন যাচ্ছি বাড়িতে। আর ছেলে সব থেকে ভালো করেছে, আমি তো আইসক্রিম খাই না কোথাও গিয়ে, তো আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে দেখো এই ঠান্ডার মধ্যে। আর আজকে থেকে বেশ একটু ঠান্ডা পড়েছে, আমি চাদরটা নিয়ে এসেছি, এখন যাওয়ার সময় চাদরটাকে শুলে নেবো। আমার হাতে যেহেতু আইসক্রিম ছিল, আর ওই অবস্থায় আমি বাড়িতে এসেছি, আর মিমি গন্ধ পেয়ে গেছে, তারপর থেকে ও যা লাফালাফি শুরু করেছে। এই দেখো আইসক্রিমটা দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে, ও যে কি খুশি হয়েছে। তারপরে কিছুটা আইসক্রিম ওদের বাচ্চাদেরকেও দিয়েছি, একা তো ওকে দিলে পরে একটুখানি কেমন লাগে যে ওরা খেলো না, তো ওকে একটুখানি দিলাম আর ওদেরকেও দিয়েছি। আর বাকি যেটুকু ছিল সেটুকু গলে গেছিলো বলে আমি খেয়ে নিয়েছি, ছেলে আর খায়নি। এই একটু আগে বাড়িতে এলাম, তো আইসক্রিম আমি একটুখানি খেয়েছি, তারপরে ছেলে খাইনি। ছেলে এখন ব্যায়ামে ব্যস্ত, দেখো তুনু ব্যায়াম করিস না, খেয়ে এসেছিস কিন্তু, ওই দেখো খাওয়ার হজম করছে আর বলছে দাঁড়াও। তো চলো বন্ধুরা, এখন আমাকে একটুখানি ফ্রেশ হতে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। আর হ্যাঁ, তার আগে তুমি বড়বউয়ের সামনে এতটা ভিড় ছিল যে ওখানে গিয়ে ভালো করে যে রেকর্ডিং করবো কিচ্ছু করতে পারিনি, নিজেরা খালি একটুখানি দেখা করে চলে এসেছি। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।